সময় এখন নারীর উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবন ধারা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বিশ্বের বুকে এক অভূতপূর্ব সফলতা পেয়েছে বাংলাদেশ। আর এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। সুনামগঞ্জ একটি পিছিয়ে পড়া অঞ্চল, শিক্ষা সাহিত্য সংস্কৃতি সকল মানদণ্ডেই পিছিয়ে ছিল হাওর অধ্যুষিত এই অঞ্চলটি। এ উপলব্ধি থেকে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রয়াসে 1980 সালে প্রতিষ্ঠিত হয় সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়। সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়টি এমন এক জেলায় অবস্থিত যে জেলাটি হাওরের জেলা নামে পরিচিত। মেঘালয় পাহাড়ের কোলে বেড়ে ওঠা বাংলাদেশের উত্তর পূর্ব কোণের সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জ। এ জেলায় আছে শত শত বিল, বালু, পাথর আর সুরমা নদী বিধৌত শান্ত স্নিগ্ধ কাব্যিক পরিবেশ। এ জেলায় জন্মগ্রহণ করেছেন মরমী কবি হাসন রাজা, লোককবি রাধারমণ দত্ত এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিম। মাছ, ধান আর গানের জেলা সুনামগঞ্জ। বলে রে ঘর বাড়ি বানালাই আমার, জলের ঘাটে দেখালাম কি সুন্দর শ্যামলাই, জলের ঘাটে জলের ঘাটে দেখালাম কি সুন্দর শ্যামলাই, শ্যামলাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামলাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, ঝুলির ঘাটে। সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়। 80-এর দশকের গোড়ার দিকে স্থানীয় বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের উদ্যোগে পৌরসভার দান করা জায়গায় সরকারি পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টির প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। নারী শিক্ষার অগ্রগতি ছিল এ যাত্রার মূল উদ্দেশ্য। 1980 সালে মাত্র 56 জন ছাত্রী নিয়ে যে পথ চলা শুরু হয়েছিল তা 2022 সালে এসে 2000 ছাড়িয়ে গেছে। স্বল্প পরিসরে এত বিপুল সংখ্যক ছাত্রীর স্থান সংকুলন না হওয়ায় 2018 সাল থেকে বিদ্যালয়ে ডাবল শিফট চালু করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা বর্তমানে 32 জন। আর কর্মচারী সংখ্যা 10 জন। বিদ্যালয়ে কর্মরত সুযোগ্য শিক্ষক মণ্ডলী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও এলাকার জ্ঞান হিতৈষী ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা ও
পরামর্শে বিদ্যালয়ের শিক্ষা ও সহপাঠ্যক্রমে কার্যাবলী পরিচালনার অনুকূল পরিবেশ সার্বক্ষণিক বজায় রয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে 40 বছর ধরে শিক্ষক শিক্ষিকাবৃন্দের নিরলস ও অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়টি অর্জন করেছে সম্মান ও সুখ্যাতি। আভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি ছাত্রীরা খেলাধুলায় ও সংস্কৃতি চর্চায় কৃতিত্ব দেখিয়েছে। তারা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়াসহ বিভিন্ন পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছে। এখানে রয়েছে জ্ঞান বিজ্ঞান চর্চার বিভিন্ন ক্ষেত্র। আছে বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, বঙ্গবন্ধু কর্নার, ও একটি সমৃদ্ধ পাঠাগার। বিদ্যালয়ে রয়েছে স্টুডেন্ট ক্যাবিনেট, যারা ছাত্রীদের কল্যাণে কাজ করছে। আছে গার্ল গাইডস দল, যারা গাইডিংয়ে জেলা পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে, এমনকি জাতীয় পর্যায়েও প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এছাড়াও রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত রেড ক্রিসেন্ট দল। পহেলা জানুয়ারি বই উৎসব ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ। বার্ষিক মিলাদ মাহফিল, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন। বীর মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাৎকার, ২৫ মার্চ কালরাত্রি, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রীদের ডিসপ্লে ও কুচকাওয়াজ। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ চবাড়িকা গার্লস গাইড দল। আবিদার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ চবাড়িকা গার্লস গাইড দল।
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, পিঠা উৎসব। বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান। আগস্ট জাতীয় শোক দিবস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম শুভ জন্মদিন ও সেই উপলক্ষে বৃক্ষরোপণ। স্কুল পর্যায়ে টিকাদান কর্মসূচি। বিজয়ের মাসে বিজয় ফুল উৎসব। 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। শিক্ষা সফর। সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয় হিসেবে সুনামগঞ্জ জেলায় স্বীকৃত। আমরা চাই আমাদের ছাত্রীরা
এখান থেকে সুশিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে দেশ গড়ায় অবদান রাখবে এবং তাদের কাজের মাধ্যমে বিদ্যালয়ের সুখ্যাতি সারা বাংলাদেশে ছড়িয়ে দেবে। এতক্ষণ যারা আমাদের ডকুমেন্টারি ধৈর্য ধরে উপভোগ করলেন তাদের জানাই সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাতে হয় সূর্যোদয়, দেখিয়ে দেয়ার ইচ্ছে চোখে, পৃথিবী অবাক তাকি এরয়, বদলে যাওয়া দেশটা দেখে আমরাই হব উদাহরণ, লিখছি এমন ইতিহাসই। স্বপ্ন ছুঁয়ে নিজের তৈরি পথ ধরে আমার দেশের মানুষ আজ কি দূর জয় কি দূর বার, ক্লান্ত তবু শান্ত